দুটো একটা ভালো বংশের মেয়ে আছে, এই বিড়িকা স্বামী দেখতে পারে না, তাদের খুব কষ্ট হয়, কিন্তু কি করব, স্বামী মেনে নিতে হয়। শুধু বলো তুমি বিড়ি খাও কেন গো, বিরাট গ্যাস। আর দুটোটা রাগী মেয়ে আছে, ভাই আমার দিকে ঘুরবে না, তুমি ওদিকে মুখ ঘুরে লও, আমি সহ্য করতে পারি না, মাথা ঘুরছে আমার, বিরাট গ্যাস। লাস্টে স্বামী শোনে না বলে লাস্টে মেয়েটা বাধ্য হয়ে বিড়ি খাওয়া ধরেছে, আমিও বিড়ি খাই, এবার গ্যাসে গ্যাসে হন্দর, আর কিচ্ছু করার নাই, এও গ্যাস এও গ্যাস, চালাও গ্যাসে গ্যাসে, গ্যাসে গ্যাসে হন্দর। সেজন্য দুটাটা মেয়ে আছে, বিড়ি খায় না খায় না, একজনে বলেন খায় না খায় না, আমি নিজে চোখে দেখেছি, গাড়ি যাই মৌলভীর গাড়ি কি কার গাড়ি তো জানে না, পিছে বিড়ি টানতে ভ্যানের সামনে বসে, ভ্যান ঠিক নিচ্ছে বিড়ি খাচ্ছে, আসে না না, হ্যাঁ বিড়ি খা শিখে যাই স্বামী, এই স্বামী বিড়ি খা শিখে গেছে। দুটাটা স্বামী আছে, ব্রেন বুদ্ধি এত কম, জ্ঞান এত কম, খৈনি গালে দিয়ে শুয়ে থাকে, এতটা খৈনি গালে দিয়ে শুয়ে থাকে, সারা রাত খৈনি পোষে, দাঁতের কবাসি পোষে, দাঁত বেরিয়ে গেছে, এপারে আর লেয় না টানে না, এবার এই পারে দিচ্ছে, এপারে পচে গেছে, এবার ওপরে চলছে, মানে পুরো পার্টি একসঙ্গে সাইডে নিতে ফেলবো, সব দিকে পয়সা নিচ্ছে ভালো করে, এই কথা ঠিক আছে। এবারে ওই যে দুর্গন্ধ শোনেন, ওই যাত্রা তামাক যেদিন গালে ঢুকবে ঘুমানোর সময়, সেদিন নলি আটকে যাবে, সেইদিন এই এই বাপের বেটার কথা মনে উঠবে যে বলে গেল। ইমাম সাহেব নিয়ত বেঁধে ভাববে ক টাকা দেবে তার ঠিক নেই, ভালো করে পড়াবো নাকি হাফ পড়ে ছেড়ে দেবো। শোনেন, ফাংশনে টাকা দেয়, যাত্রায় টাকা দেয়, ড্যান্স হাঙ্গামা দেখে ড্যান্স দেখে ভালো লাগলে টাকা দেয়, কিন্তু কোনো আলেম যদি ভালো নামাজ পড়ায় মসজিদে, খুশি হয়ে যদি ইমাম সাহেবের 500 টাকা দেয় 100 টাকা দেয় যে হুজুর আপনার পিছনে নামাজ পড়ে আমার কলিজাটা ঠান্ডা হয়েছে, সে ইমাম চেষ্টা করবে আলো ভালো করে নামাজ পড়ানোর। আর আমি গুনাহগার সাইফুল্লাহ, 20,000 টাকা নাকি ভিজিট লই, লোকে বলে হুজুর বিরাট ভিজিট লাই, 30,000 টাকা মাঝে মাঝে লাই, ও কলিজার টুকুরারা নিয়ত করেছি আল্লাহর দরবারে, আল্লাহ গো এই 22-23 বছরের জীবনে জলসা করার টাকাগুলো নিয়ে আমার মৃত্যুর আগে আমি যেন একটা বিরাট বড় প্রতিষ্ঠান করে যেতে পারি, তাই আল্লাহ পাক আমার দ্বারায় আপনাদের নেক দোয়ায় আমার রক্ত ঝরানো পয়সায় বহু জায়গায় অনেক কিছু করেছিলাম, সেগুলো বেচা বিক্রি করে আল্লাহ আমার দ্বারাই এই মেহনত করা টাকা দিয়ে আল্লাহ একটা প্রতিষ্ঠান খাড়া করিয়েছেন, ওই প্রতিষ্ঠানের ছাদ দিয়েছি প্রায় 7,000 স্কয়ার ফুট। এই প্যান্ডেল কি, এতে একটু চোখ ধোমা হয়ে যাবে মাদ্রাসা দেখলে, যে মাদ্রাসা করতে পারে না, ফুরফুর আলাদের মাদ্রাসা নেই, একটা বালিকা টাইটেল মাদ্রাসা, যদি 2-5 কামরা 6 কামরা মাদ্রাসা করতাম, ওই একা পাথর পুট্টি করে শ্বেত পাথর দিয়ে ঝিকঝাক করে দিতাম, নাম কেনার জন্য মাদ্রাসা তৈরি করেছি না, আল্লাহ আমার অন্তরের খবর রাখে। লোকে বলে হুজুর ফার্স্টে খুঁটি মারেন, ওর উপর টিন দেন, তারপর অ্যাডভেস্টার দেন, তারপরে কলম তোলেন, তারপরে আস্তে আস্তে করে আগে বাড়বে, আর এই 2 বছর 2.5 বছরে আল্লাহ আমার করিয়ে নিয়েছেন এরকম প্রতিষ্ঠান, শুধু 4টে গেট বাকি আছে, গেট 4টে গেট বাকি, কিছুটা জায়গা প্লাস্টার বাকি আর কিছুটা মেঝে বাকি, আপনাদের শোনাচ্ছি মানে মনে ভাববেন না যে টাকা চাইব না, কোন জায়গায় চাই না, এখানে চাইব না, এ দুর্নাম বদনামের ব্যাপার কি হবে জানেন, আমি এই রুমালটা ছেড়ে দিই আপনাদের কাছে যে ভাই এই রুমালে 10টা করে টাকা দেন, এই রুমালটা মদিনায় থেকে এনেছি, তা আপনারা 50 জন 500 টাকা দিলেন, আর এই রুমাল আসছে, এটি কিচ্ছু আছে কি, কি মোটা দেখে টাকা ভর্তি কিন্তু এর ভেতর কিচ্ছু আছে, এইবারে 50টা 10 টাকার লোড দিল 500 টাকা আমার কাছে নিয়ে এসে দিল, আমি ধরে নিয়ে রেখে দিলাম, যাওয়ার সময় নিয়ে চলে গেলাম, সকালবেলা হেঁড়ে ভাঙার বাজারে গিয়ে আপনারা বলছেন যে সাইফুল্লাহ নাকি মাদ্রাসা করেছে, ডাক্তার শাহাদাতের জলসাইতে এত টাকা তুলেছে এতটা, কিন্তু 50টা 10 টাকার লোড কত হয়, 500 টাকা, বাজারে গিয়ে বলছে এতটা, সে বলছে আমি বিশ্বাস করি না, তা বলছে কাকা ছিল কাকা জিজ্ঞেস কর, কাকার হাত একটু লম্বা করে দিল যে হ্যাঁ এত টাকা নিয়ে নিজে চোখে দেখেছি গামছা করলে আছে এতটা, তখন ওই গল্প শুরু হলো যে আমাদের চোখের সামনে ডাক্তারের জলসা যদি 100 টাকা লায় তাহলে প্রত্যেক দিন 2টো করে জলসা করে 3টে করে করে তাহলে কত টাকা নেছে,
হ্যাঁ, তবে একটা কথা এই মিডিয়ার সামনে বলে যাচ্ছি, এখন যা চাঁদা তুলছে 100 ভিতরে প্রায় 70 ভুগড়ুম বাজি, 70 ভুগড়ুম। এদের মাদ্রাসা নেই, মক্তব নেই, কিচ্ছু নেই। গ্রামের ছেলেদের জামা কিনে পরিয়ে দিয়ে বলেছে, বলবি মাদ্রাসার ছেলে সন্ধ্যাবেলা গাড়িতে নামবি 200 টাকা পাবি, 300 টাকা পাবি, মাইক ভাড়া দিল, টোটো ভাড়া দিল, অটো ভাড়া দিল, বাদ বাকি নিয়ে বাড়ি চলে গেল। আর মক্তবালারা বলে দিয়েছে যে ধরলে ফোন করব, বা তার একটা বন্ধুর কাছে নাম্বার দিয়েছে, তুই বলবি আমি মাদ্রাসার সেক্রেটারি বলছি। হ্যালো বাবু, আপনি মাদ্রাস সেক্রেটারি? হ্যাঁ হ্যাঁ, সেক্রেটারি সাহেব বলছি। হ্যাঁ, কি হয়েছে? নেই, চারজন চাঁদা তুলতে এসেছিল আমাদের গ্রামে। হ্যাঁ, আপনি দিয়ে দেন। হ্যাঁ, আমাদের মাদ্রাসার সব 70 জন ছেলে বোর্ডিং এ খায়, দেন দেন দেন। বলে তুই বলবি, তুই 200 পাবি যদি কোনদিন ধরে। আর দুটাটা মাদ্রাসাওয়ালারা আছে, কন্ট্যাক্ট করে দিচ্ছে যে সারা মাসে তুই 2000 টাকা করে দিবি, যা তুলবি তুই নিবি। এই এক মাসে কত? 2000, যা তুলবি তুই লয়ে নিবি। আর যে সমস্ত মাদ্রাসাগুলো 20 জন, 50 জন, 100 জন, 200 জন করে ছাত্র সেখানে পড়াশোনা করছে, খাওয়া দাওয়া করছে, তাদের ওস্তাদের বেতন দিতে হয়, হোটেলে খেতে হয়, এই সমস্ত বিয়াদবদের জন্য এই সমস্ত মাদ্রাসাদের দুর্নাম হচ্ছে। এরা যখন যাচ্ছে তখন ওদের পাল্লায় পড়ে এদের ঠেলা শুনতে হচ্ছে, এদের তখন কলিজা ফেটে যাচ্ছে, আল্লাহ কারা ভুগড়ুমবাজি করে গেছে। আর আমরা বছরে একবার এসেছি মাদ্রাসায়, 70টা ছেলে বোর্ডিং এ খায়, এরা আমাদের বড় কথা বলছে, তখন বড় কষ্ট লাগে। এই জন্য এই কথা বলার উদ্দেশ্য হলো একটাই, আপনারা যখন চাঁদা দেবেন, যখন যার কাছে টাকা থাকবে দেবেন, জাকাত দেবেন, মাদ্রাসায় যাবেন, কষ্ট করে সাইকেল চালিয়ে যাবেন, মাদ্রাসা দেখবেন, যদি মনে হয় দেওয়ার দরকার সেখানে 200 জায়গায় 2000 টাকা দেবেন, জায়গার টাকাটা জায়গা মতো পৌঁছাবে, লোকের খেতে দেবেন না। যদি বলেন আসলে কি করব, আসলে তো আল্লাহ রসুল ফিরতে, আল্লাহ আল্লাহ ফিরতে নিষেধ করেছে, তাদের হ্রাস করতে নিষেধ করেছে, বড় কথা বলতে নিষেধ করেছে, চাল দেবেন এক কাপ, চাল দেবেন এক কাপ, ওই নিয়ে এখান থেকে ওই পর্যন্ত গিয়ে ফিরে চলে যাবে, যে গ্রামে যাবো না, এ গ্রামে গেলে পুষবে না। চাল দেওয়ার দরকার দেবো, টাকা 2 টাকার কয়েন দেবো, এইলে 2 টাকার, 2 টাকার বিল কাট, কেন তো চিনি না, তো জানি না, তুই কোথায় যাবি তার ঠিক নেই। এই টাকা জমানো রইলো মাওলানা হারনান সাহেবের মাদ্রাসায় দেবো, এই টাকা জমানো রইলো হেগোলাবাড়ির মাদ্রাসায় দেবো, এই টাকা জমানো রইলো এই বাসন্তীর মাদ্রাসায় দেবো, এই টাকা জমানো রইলো আমাদের মসজিদের মেম্বার করে দেবো, এই টাকা জমানো রইলো আমাদের মসজিদের পাথর দেবো। আমার কলিজার টুকরা ভাই, টাকাগুলো নষ্ট করবেন না, আয়গাচ্ছে এখন মোসাফির বেড়ে গেছে না যায়নি, জোরে বলে বাড়ি নি। এই এক শ্রেণীর লোক আছে, এদের কোনো কাজ নেই, দেখছে কি করা যায়, চাঁদা তুলি, চাঁদা তুলি। আমার ভাই দুটো পায়ে ধরে বলবো, এর জন্য আমরা চাঁদা তোলা বন্ধ করে দিয়েছি 10 টাকা 20 টাকা। আমি প্রত্যেক জলসায় গিয়ে বলি যে যে সমস্ত মাদ্রাসাগুলো চলছে, রানিং চলছে, হেফস পড়ছে, এখানে খারিজি বিভাগ চলছে, হোস্টেল রয়েছে, এই সমস্ত মাদ্রাসার প্রচুর টাকার দরকার, সেখানে গিয়ে লুঙ্গি কিনে দেন, সেখানে বাচ্চাদের জামা কিনে দেন, সেখানে কোরআন শরীফ কিনে দেন, সেখানে 2 বস্তা চাল দিয়ে দেন, এ টাকাটা কাজে আসবে, সাদাকায় জারিয়া হবে, আর উল্টো পাল্টা জায়গায় টাকা দেবেন না। আর আমার ওখানে যদি জীবনে কোনোদিন যান, যাবেন, দেখবেন, যদি ভালো লাগে যে হ্যাঁ একটা মাদ্রাসা হয়েছে, তাহলে টুক করে ওপারে নৌকোকে পার করে দেবেন, আপনার কলিজার টুকরি মেয়েকে, ছেলে না শুধু মেয়ে, ছেলে দিলে লবো না, মেয়ে দিতে হবে। আমি মেয়েদের টাইটেল মাদ্রাসাতুল বানাত, মাদ্রাসার নাম মাদ্রাসা সাউতুল কোরআন, মাদ্রাসা কি নাম বললাম, মাদ্রাসা সাউতুল কোরআন, পীর আবু বাকার সিদ্দিকিয়া মাদ্রাসা সাউতুল কোরআন লিল বানাত। এতে আপনারা খুশি কি? হাত তোলেন তো দেখি কে কে খুশি, যারা খুশি না চুকুর বসে আছে, যে আমরা হতে নেই, হাত তোলেন না, এই দেখবির না, এই দেখবির, ওরে জানি আমি ই রসুলুল্লাহ, ওরে জানি আমি ই রসুলুল্লাহ, নাই কভুবনে তবুও সদা মন যে আমার ওই সেদিকে টানে, ও গো বাসতে যদি ই না পারা যায় বেলাল ভালোবাসা,
আর মরুর বুকে মিটিয়ে কি দাই ও গো তোমার দেখার আশা ওরে এত ভালো ও বেশে ছিল হাফসি দেশের মানুষ আর এত যন্ত্রণা দিয়েছিল হয়ে গেল বেহুশ ওরে তবুও বেলাল ছাড়েনি কোরআন ছাড়েনি নবীর নাম সেই নবীর নামে হে দরুদ পড়ে জুড়াই সবার জান আল্লাহ হুম্মা জোরে আসাল্লাহ وعلى آل سيدنا مولانا محمد صلى الله عليه وسلم ভাই মাদ্রাসা রমজানের পরে খুলব আপনাদের যদি সেরকম কলিজার টুকরা বাচ্চা থাকে আমি ইনশাআল্লাহ ফোনে জানিয়ে দেব আমাদের মাওলানা সাহেবের ডাকবো আমাদের এই হুজুর আছে ডাকবো আরো আপনাদের ডাকবো আপনারা বাচ্চা দেবেন তো ইনশাআল্লাহ ওখানে পড়া হবে বাংলা মাধ্যমিক লিখে রেখে দেন যা বলছি আর হাফেজে কোরআন তৈরি করা হবে আপনার মেয়ে দু বছরে হেফজে করতে পারলে হবে এক বছরে করতে পারলে হবে তিন বছরে করতে পারলে হবে আর ওখানে পড়ানো হবে মাওলানা টাইটেল পর্যন্ত ক্রস মানে আল্লাহ যদি কবুল করেন তো ছয় বছরের ভিতরে কমপ্লিট করানো হবে মেয়ে টাইটেল পাশ করবে ক বছরে ছ বছরে মাওলানা টাইটেল পাশ করবে ইনশাআল্লাহ আর হেফজ করা হবে সেটা আপনার মেয়ের ব্রেনের উপরে নির্ভর ছ মাসে পারে এক বছরে পারে দু বছরে পারে তিন বছরে পারে তারপরে খরচ খরচা কি কি ব্যাপার থাকার জায়গা কেমন কিরকম জায়গা আপনারা ফার্স্টে দেখবেন যদি পছন্দ হয় যে না উপযুক্ত জায়গা দেবেন তবে একটা কথা বলি বড় কষ্টের কথা দশের লাঠি কজনের বাজা হয় একের বাজা আপনারা যদি মনে করতেন যে আমাদের মুজাদ্দিজ্জামান আবু বকর সিদ্দিক আল কুরাইশি হুজুরের নামকরণে মাদ্রাসা আমরা তো অত বড় মাদ্রাসা করতে পারিনি এলাকায় দু দশটা জেলায় নাই অনেক ছেলেদের মাদ্রাসা আছে অমুক আছে তুমুক আছে ফুরফুরা সিলসিলার মতাদর্শে দাদা হুজুর পীর কেবলা নামকরণে ওই একটা মাদ্রাসা আল্লাহ আমার দ্বারাই করিয়েছেন করেছি খুব বড় মাপের মাদ্রাসা সেজন্য যদি এক টাকা করে লোক দিত এক টাকা করে তাহলে একদিন প্লাস্টার পুট্টি আর পাথর দিয়ে লাইট পাকা দিয়ে সুন্দর করে ঝাঁকাশ করে নিতাম সারা শহরের মানুষ শুধু বলতে হুজুর চালান আসি 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 দেখি করে কি দেখি করে কি বললে তারপরে কি হলো বলছে শট করে কানে হাত দিয়ে দুলটা ছিনে নিয়ে চলে যা তুমি কি করছিলে আমি জেগেছিলাম আসে না নাই ও শুধু দেখছে কানে দুল চুরি করতে আছে চোরে স্বামী দেখছে করে কি ও কি করবে চুরি করবে তো এলাকার মানুষ না বাংলার মানুষ দেখছে করে কি আস্তে আস্তে করে নিলাম ছাদ কমপ্লিট বাইরে প্লাস্টার কমপ্লিট এইবারে গেট বাকি আপনাদের দোয়া আল্লাহ চাই হয়ে যাবে কমপ্লিট প্লাস্টার মেঝে সব কমপ্লিট আল্লাহ যদি আমার হায়াতে রাখে আপনাদের নেক দোয়ায় তৈরি করব ইনশাআল্লাহ তাহলে পৃথিবীর এক নাম্বার শিক্ষার নাম কি বলছিলাম কোরআন শিক্ষা পৃথিবীর এক নাম্বার কিতাব কোরআন শরীফ পৃথিবীর এক নাম্বার শিক্ষা কোরআন শিক্ষা পৃথিবীর এক নাম্বার নবী আমাদের নবী আর পৃথিবীর এক নাম্বার মানুষ হলো আমরা জুরে বলুন সুবহানাল্লাহ আর একবার জুরে বলুন সুবহানাল্লাহ জুরে তাকবীরে ধ্বনি দেন নারাই তাকবীর আর জুরে বলেন নারাই তাকবীর না আল কোরআনের আলো আল হাদিসের আলো নারাই তাকবীর মাইক কেটে দিয়েছে বাবা মাইক কেটে দিয়েছে রে বাবা কি হলো বা দেখো
মুখে তে ডাকি মা আর বুকে তে রাখি মা, মাগো তুমি আমার জান কোনো দিন ভুলো না, মাগো তুমি আমার জান কোনো দিন ভুলো না, দশ মাস দশ দিন গর্বে রেখেছিলে ধরে, দশ মাস দশ দিন গর্বে রেখেছিলে ধরে, অনেক কষ্ট পেয়েও ভুবনে পাঠালে, সেই মায়েরা চলে শীতল ছায়াতে পালিত হলাম খোদারি করুণা, মাগো তুমি আমার জান কোনো দিন ভুলো না, মাগো তুমি আমার জান কোনো দিন ভুলো না, যে মায়ের কদম তালায় জান্নাত পাওয়া যায়, সে মায়ের ব্যথা দিলে সব কিছুই তার ক্ষয়ে যায়, সেই মায়ের স্নেহ ভালোবাসার হয় না তুলনা আর কোনো দিন হবে না, মাগো তুমি ছাড়াই আমার এ মন যে মানে না, আল্লাহ হুম্মা জোরে আসাল্লে আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলে সাইয়্যিদিনা, সবগুলো সত্য কথা। প্রত্যেকটা নফসের মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে, মরে যাওয়ার আগে আগে যদি আমরা পৃথিবীর এক নাম্বার আমল ঈমান তৈরি করে নিয়ে কবরে যেতে পারি, তাহলে কবরটা নূরে নুরান্বিত হয়ে যাবে, আল্লাহ পাক সংকীর্ণ কবরটা প্রশস্ত করে দেবে, আল্লাহ পাক অন্ধকারময় কবরটা রোশনিতে ভরে দেবে, ছেলে আপনার পরিচয় দেবে না, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, আল্লাহ পাক জানেন উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, আপনার মা হবে না, আপনার বাপ হবে না, আপনার ছেলে হবে না, আপনার মেয়ে হবে না, কোরআন আপনার সঙ্গের সাথী হবে, নামাজ আপনার সঙ্গের সাথী হবে, রোজা আপনার সঙ্গের সাথী হবে, এরাই আপনার প্রহরী আর পাহারাদার হয়ে যাবে। মৃত্যুবরণ করতে হবে প্রত্যেকের, পৃথিবীর কোন রাজা বাদশা, পৃথিবীর কোন নেতা মন্ত্রী, পৃথিবীর জমিনে কোন কায়দায় বাঁচতে পারেনি, আর আমরা কেউ পারবো না, পারবো না, পারবো না, তবে মৃত্যুর যন্ত্রণা আর মৃত্যুর জ্বালা পৃথিবীর জমিনে কোন ক্যাপসুল আবিষ্কার হয়নি বন্ধ করতে পারে। আল্লাহ রসুল জানিয়েছেন যদি কেউ কোরআনের আমল করতে পারে, আমি রসুলুল্লাহ কথা দিলাম মৌতের সময় মৃত্যুর যন্ত্রণার জ্বালাটা সত্তর ভাগ দূরে সরে যাবে, যদি আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করে, জোরে বলুন। এখন সূরা ইয়াসিন পড়বেন, কোরআন পড়বেন, মরে যাওয়ার আগে না মরে যাওয়ার পরে? জোরে বলেন। এই মরে গেলে অনেকে পড়ে না, পড়ে না কথা বলেন, কেউ বলছে পড়ে, কেউ বলছে পড়ে না, দুটার জিনিস শিখে যান। আচ্ছা, মৃত্যুর যন্ত্রণা প্রত্যেকের হবে কি যদি আল্লাহর ওলি হয়? আমি বলছি যদি আল্লাহর ওলি হয় হবে কি, তা বাঁচবে কে? এই বলছে আল্লাহর ওলি হলে সেই বেঁচে যাবে কি বাবা? আচ্ছা আচ্ছা আচ্ছা, আল্লাহ কবুল করুন। দেখেন এই এখানে চাঁদা দিচ্ছে কেন? ওই ওই মাদ্রাসার জন্য। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভাইজান শোনেন, একটা আমল শিখে যান। এখানে সকালবেলা বাড়িতে চা খান কে, টিফিন করেন কে,
এই বাপজি আছে হাত তুলেছে এই হলো অরিজিনাল সত্যবাদী আইগার লোক সত্যবাদী পাটা আমল দিতে শিখে যান কলিজা টুকরা ভাইরা আমার খুব ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করবেন সকালবেলা ফজরের নামাজ পড়বেন আর বাড়িতে আপনার বৌমা বাড়িতে আপনার স্ত্রী বাড়িতে আপনার ছেলে কিংবা বাড়িতে আপনার কলিজা টুকরা মেয়ে যদি থাকে আল্লাহর রাস্তে জানিয়ে দিয়ে যায় আপনি বলবেন মা রে চা খাবার দরকার নাই ও বৌমা চা দিতে হবে না আল্লাহ যদি খাওয়ায় পরে খাবো আমি তোমার শ্বশুর আব্বা আমার আইন হলো আমার নিয়ম হলো আমার নীতি হলো আমার প্রত্যেকদিন সকাল বেলা হয় বৌমা নাই ছেলে আর নাই আমার স্ত্রী নাই কলিজা টুকরা মেয়ে আল্লাহ পাকের কোরআনের সূরা ইয়াসিনটা পড়ে শোনাতে হবে এতে লাভ কি হবে রাসূলুল্লাহ জানালেন যে বাড়িতে আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত হবে ওই বাড়িতে আল্লাহ রুজির অভাব রাখবে না ওই বাড়িওয়ালার রুজির জিম্মা আমার আল্লাহ নিয়ে নেবে সারাদিন ওই মানুষটার কোনো বিপদ মুসিবত আক্রান্ত করতে পারবে না আসমানি বালা জমিনি বালা থেকে আল্লাহ হেফাজত রাখবে আর যদি কোরআন শরীফ পড়ে যে কজন কোরআন শরীফ শুনবে ওই আব্বাজান শুনবে ওই আব্বাজানের নামায় আমালে দশ কতম কোরআন শরীফ শোনা সওয়াব হবে যে ভাবি পড়বে ওই ভাবির নামায় আমালে দশ কতম কোরআন শরীফ পড়ার সওয়াব লেখা হবে আর ভাবি পড়া মানে ভাবির মুখে কণ্ঠস্থ হয়ে যাবে মুখস্থ হয়ে যাবে আর ওই শ্বশুরের দাবি থাকবে বৌমা মৃত্যুর যন্ত্রণার ক্যাপসুল আবিষ্কার হয়নি পৃথিবীর কোন ডাক্তার মৃত্যুর যন্ত্রণার ক্যাপসুল বার করতে পারিনি আর কিয়ামত পর্যন্ত পারবে না ও বৌমা একটা কথা শুনে রেখে দাও আমার অন্তকালের সময় আমি যখন কষ্ট পাবো মৃত্যুর কষ্ট পাবো ব্যথা পাবো বেদনা পাবো রে তখন আমার শরীরে আমার মাতার দ্বারে বসে আল্লাহ রসুল বলেছে সূরা ইয়াসিন পড়ে গায়ে ফুঁক দিতে হবে সূরা ইয়াসিন পড়ে যদি গায়ে ফুঁক দিতে পারে তাহলে মৃত্যুর যন্ত্রণার জ্বালা সত্তর ভাগ দূরে সরে যাবে জোরে বলো তাহলে চা খাবে পরে আগে বাল বাচ্চার ভালো রাখার জন্য সংসারে বরকত হওয়ার জন্য দশ কতম কোরআন শরীফ বাড়িতে তেলাওয়াত করার জন্য আপনার বাড়ির যে কেউ একজন যদি কোরআন জানে কোরআন শরীফ তেলাওয়াত করতে বলবেন আপনার ছেলের মৃত্যু সময় কাজে লাগবে আপনার মৃত্যু সময় কাজে লাগবে আপনার স্ত্রীর মৃত্যু সময় কাজে লাগবে সেজন্য রাসূলুল্লাহ বলেছে প্রত্যেকটা ছেলেমেয়ের কোরআন শেখাও দিন সকাল মৃত্যুর সময় কাজে লাগবে মরণের পরে কাজে লাগবে আপনার ছেলে যদি হাফেজ হয়ে যায় আপনার ছেলে যদি আলেম হয়ে যায় আপনার গ্রামে যদি মাওলানা মুফতি গোলাম বাড়ি সাহেব হুজুর থেকে যায় আর গোলাম বাড়ি হুজুর বড় আলেম হতে পারে কেতাবে পড়েছে ছেলে যদি যোগ্যতা হয় যোগ্য হয় ছেলে যদি হাফেজ হয় আলেম হয় তাহলে মাওলানার বলতে হবে বাপের জানাজা হাফেজ বেটাটা পড়াবে আলেম ছেলেটা পড়াবে কারণ গ্রামের লোকের জানাজা আর নিজের বেটার জানাজা আসমান জমিন ফেরা হয়ে যাবে এই যাবে না যাবে না ইমাম সাহেব নিয়ত বেঁধে ভাববে ক টাকা দেবে তার ঠিক নেই ভালো করে পড়াবো নাকি হাফ পড়ে ছেড়ে দেবো শোনেন ফাংশনে টাকা দেয় যাত্রায় টাকা দেয় ড্যান্স হাঙ্গামা দেখে ড্যান্স দেখে ভালো লাগলে টাকা দেয় কিন্তু কোনো আলেম যদি ভালো নামাজ পড়ায় মসজিদে খুশি হয়ে যদি ইমাম সাহেবের পাঁচশো টাকা দেয় একশো টাকা দেয় যে হুজুর আপনার পিছনে নামাজ পড়ে আমার কলিজাটা ঠান্ডা হয়েছে সে ইমাম চেষ্টা করবে আলো ভালো করে নামাজ পড়ানোর সহি শুদ্ধ করে পড়ানোর কারণ তুমি বলবে কিরাম ভালো লাগলো না হুজুর আপনার পিছনে নামাজ পড়েছি আপনি সুবহানা রব্বিয়াল আলা বলছেন চারবার আমার তিনবার কমপ্লিট হচ্ছে চারবার হচ্ছে কিন্তু হুজুর অনেক ইমামের পিছনে নামাজ পড়েছি একবার বলতে পারি না ফের ঠেলে ওঠে অনেক ইমামের পিছনে নামাজ পড়েছি সূরা ফাতিহায় শান্তি নেই দোয়া করে শান্তি নেই আপনার সব দিকটা ভালো যদি একশো টাকা দেন ওই ইমাম সেদিন থেকে আরো সুন্দর করে প্রত্যেকটা তসবি সুন্দর করে পড়বে কেরাতটা সুন্দর করে পড়বে দোয়াটা সুন্দর করে পড়বে যে আমার নামাজ আমার মুক্তাদিদের বিরাট ভালো লাগে
যদি কোন একটা ছেলে কেরাত পড়ে তার হাতে যদি কেরাত শুনে 200 টাকা দেয়া হয় 100 টাকা দেয়া হয় সে ছেলেটা আগামীতে আরো সুন্দর কেরাত শেখার চেষ্টা করবে যে আমার কেরাত গ্রামের লোকের বিরাট ভালো লাগে যে শুনে সে বিরাট খুশি হয় আর যদি কোন ওয়াইজিনের মুয়াজ শুনে যদি কেউ বলে হুজুর আপনার বক্তব্য খুব ভালো লেগেছে আপনি 100 টাকা লান ইয়ে পরবর্তীতে আরো ভালো করে ওয়াজ করার চেষ্টা করবে কথা ঠিক না ভুল জেনে বলেন কিন্তু এই মুসলমান ড্যান্স হাঙ্গামায় গিয়ে ওরদ নাড়া দেখে কোমর নাড়া দেখে পাছা নাড়া দেখে লে টাকালে লে লাপা আরো লাম্মার হ্যাঁ টাকালে ছড়াচ্ছে না ছড়ায় না জাতির কলঙ্ক টাকা ঠেলায় টাকা রাখতে পারে না টাকা ঘরে রাখার জায়গা নেই কলকাতায় যাচ্ছে ঘর ভাড়া করছে লোকে লাম্মাচ্ছে এরা দেখে টাকা দিচ্ছে হ্যাঁ আছে না নাই অনেক লোক বুঝতে পারেনি যে লাম্মারে টাকা দেয় কি হুজুর আছে না নাই হ্যাঁ বাপের ব্যাটা জাহান্নামে যাবে মসজিদে দিতে পারো না মাদ্রাসায় দিতে পারো না ইমামের দিতে পারো না তলাবাদের দিতে পারো না ওলামাদের দিতে পারো না ওয়াজ শুনে 200 টাকা দিতে পারো না যে হুজুর বাংলাদেশের হুজুর সত্যি আপনি যা ওয়াজ করেছেন খুব ভালো লেগেছে এই 50 টাকা রাখেন এই 100 টাকা রাখেন যদি ওই লোকটা আমাদের কাছ থেকে 500 টাকা পেত ও যতদিন বাংলাদেশে বাস করত ও বলতো ভারতবর্ষে জমিনের মানুষগুলো এত ভালো ওয়াজ শুনে 200 500 100 কোটি টাকা দিয়েছে আমার ওয়াজ শুনে ওরা পাগল হয়ে গেছে ফের যখন ভারতে ঢুকবে বিরাট সুন্দর ওয়াজ করার চেষ্টা করবে তাই করবে না করবে না এরা জানে মৌলবীর দেবো ইমামের দেবো তা বিড়ি খাবো কি নিয়ে বিড়ি খাবে কি নিয়ে বাপের বেটা শোনে আরেক শ্রেণীর লোক আছে বিড়ি খেয়ে মসজিদে যায় আছে না নাই এর কপালে আগুন লাগে হ্যাঁ যদি বলেন হুজুর বিড়ি খেয়ে মসজিদে গেলে তো ওযু ভাঙবে না সে যে ফতোয়া দেশে দিক আমি ও ফতোয়ার কথা বলিনি আমি বলছি আপনার কানের কাছে আমার কান থাকে না থাকে না আপনার গালের কাছে আমার গাল থাকে না থাকে না বিড়ি গন্ধ না বাস জোরে বলেন গন্ধ তো তা আপনি কত বড় আল্লাহর ওলি ছুপি দরবে সাহেব আপনি সেজদায় গিয়ে বলছেন এইবারে পাশের লোক পাশে যে নামাজ পড়ছিল আরে সুবহান রাব্বিল গ্যাস বেরোচ্ছে না বেরো না তখন বলছে আল্লাহ এর পাশে নামাজ পড়াচ্ছে মৃত্যু দাও আমার মৃত্যু দাও এ কি রে আমি বিষ খাবো না কি করবো ইয়া সুবহান রাব্বিল আলা বলে না দমও ছাড়ে না চুক্ক দম বন্ধ করতে কখন মাথা তুলবে এবার নামাজ পরিপার কাজে সরিয়েছে তার পরের দিন এসে খুঁজছে কাকা কই সেই কাতারে আমি ওইদিকে যাবো না আমি সেই ওখানে দাঁড়াই বাজে লোক ছি 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 আল্লাহর সঙ্গে দিদার করতে যাচ্ছেন আসসালাতু মিরাজুল মুমিনিন আল্লাহর সঙ্গে মেরাজ করতে যাচ্ছেন আল্লাহর বাড়ি যাচ্ছেন বিড়ি খেয়ে গাল গ্যাস এই কথা ঠিক না ভুল হ্যাঁ জোরে বলেন ঠিক না ভুল খবরদার বিড়ি খান আপনার ব্যক্তিগত ব্যাপার খাবেন নামাজের দুই এক ঘন্টা আগে খেয়ে নেবেন আর নয় পকেটে লবঙ্গ নিয়ে যাবেন পকেটে এলাচ নিয়ে যাবেন বিড়ি খেয়ে মুখ ধুয়ে লবঙ্গ এলাচ চিবিয়ে কুলি করে ফেলে দিয়ে মসজিদে নামাজ পড়তে যাবেন আপনার মতো নামাজি তার জন্য 10টা মুসল্লি কষ্ট পাবে ও ফাস্টে যার পাশে দাঁড়িয়েছিল এ পাশের লোক কষ্ট পেয়েছে এ পাশের লোক কষ্ট পেয়েছে এত গ্যাস দুটো একটা ভালো বংশের মেয়ে আছে এই বিড়িকা স্বামী দেখতে পারে না তাদের খুব কষ্ট হয় কিন্তু কি করব স্বামী মেনে নিতে হয় শুধু বলো তুমি বিড়ি খাও কেন গো বিরাট গ্যাস আর দুটোটা রাগি মেয়ে আছে ভাই আমার দিকে ঘুরবে না তুমি অধিক মুখ ঘুরে লাও আমি সহ্য করতে পারি না মাথা ঘুরছে আমার বিরাট গ্যাস লাস্টে স্বামী শোনে না বলে লাস্টে মেয়েটা বাধ্য হয়ে বিড়ি খাওয়া ধরেছে জামুয়া বিড়ি খাই এবার গ্যাসে গ্যাসে হন্দর আর কিচ্ছু করার নাই এও গ্যাস এও গ্যাস চালাও গ্যাসে 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 হন্দর সেজন্য দুটোটা মেয়ে আছে বিড়ি খায় না খায় না হাই জোরে বলেন খায় না খায় না আমি নিজে চলে দেখেছি গাড়ি যাই মৌলবীর গাড়ি কি কার গাড়ি তো জানে না পিছে বিড়ি টানতে ভ্যানের সামনে বসে ভ্যান ঠিক নিচ্ছে বিড়ি খাচ্ছে আসে না না হ্যাঁ বিড়ি কাশি গেছে স্বামী এই স্বামী বিড়ি কাশি গেছে দুটো একটা স্বামী আছে ব্রেন বুদ্ধি এত কম জ্ঞান এত কম
খইনি গালাদে শুয়ে থাকে, এতটা খইনি গালাদে শুয়ে থাকে, সারা রাত খইনি পোষে, দাঁতের কবাসি পোষে, দাঁত বেরিয়ে গেছে, এপারে আর লায় না, টানে না, এবার এই পারে দিচ্ছে, এপারে পোষে গেছে, এবার ওপরে চলছে, মানে পুরো পার্টি একসঙ্গে সাইডে নিতে ফেলবো, সবদিকে পয়সা নিচ্ছে ভালো করে, এই কথা ঠিক না? এবারে ওই যে দুর্গন্ধ শোনেন, ওই যাত্রা তামাক যেদিন গালে ঢুকবে ঘুমানোর সময়, সেদিন নলি আটকে যাবে, সেইদিন এই বাপের বাটার কথা মনে উঠবে যে বলে গেল। এত নেশা কুলি করে দাঁত মেঝে শুতে পারেন না, এজন্য মুখে দুর্গন্ধ বলে। নামাজের ওয়াক্তে ওয়াক্তে রসূলুল্লাহ বলেছে, তোমরা দাঁত মেঝে নামাজ পড়তে যাও, গেলে কি হবে? আরে কি হবে বলে? সুন্নত আদায় হবে, গ্যাস তো কেটে যাবে। দুটাটা লোক আছে সারা বছর দাঁত মাজে না, বাইরের লোক দেখলে ভাবে যে কাকার দাঁত এত মোটা কেন, মানুষের দাঁত হয় তো একই মোটা, কিন্তু মোটা দাঁত না, দাঁতরে মোটা হয় না, ও শুধু নিচেই 2 ইঞ্চি, উপরে 2 ইঞ্চি, হ্যাঁ 4 ইঞ্চি দাঁত মোটা। খবর লেওয়া গেল যে না, নোংরা জমে জমে পাথর জমে গেছে। আমি দুটো পায়ে ধরে বলবো, কাঁচা পেঁয়াজ খেয়ে, মূলো খেয়ে, বিড়ি খেয়ে, নোংরা খেয়ে মসজিদে যাবেন না, আল্লাহ নিষেধ করেছে। এই নেশাখোর, খবরদার, তোর মতো বিয়াদব নামাজের ধারে বাড়ে যাবি না। লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকারা, নেশাখোর। আল্লাহ নিষেধ করেছে না করেনি? হ্যাঁ জোরে বলেন। সেই জন্য কিছু লোক মশারি দেখায়, হ্যাঁ মক্কায় বিড়ি খেয়েছে, তোর বাপ বিড়ি খেয়েছে মক্কায়, তোর কি হয়েছে? মক্কা তোর দলিল, মক্কায় কত রকমের লোক থাকে জানিস? সেখানে কেউ মাথা দুই মাদে নামাজ পড়ে না, কোন দল শুট পরে নামাজ পড়ছে, কেউ নামাজ পড়ছে ঘুরছে। আমি মদিনা মসজিদ তারাই পড়েছি, 8 রেকাত পড়ে সব চলে গেছে, তাহলে কি রে লোক হুকু চুল্লাচ্ছে? আর দেখছি না এখনো 15-20 লাখ লোক রয়েছে, কোনোদিন লোক হতো 25 লাখ, কোনোদিন 27 লাখ, কোনোদিন 28 লাখ, প্রথম তারাবি হয়েছে 30 লাখ লোক মদিনার মসজিদে, 1 লাখ লোক বেরিয়ে গেল, তারা 8 রেকাত পড়ছে, তুমি চলে যাও 8 রেকাত পড়ে, আর একদল লোক এরম নিয়ে গেলে এইরম করছে, এইরম করছে, এইরম করছে, তুমি এরম করো, কারো মাথায় টুপি নি, সে বিনা টুপি নামাজ পড়ছে, তুমি টুপি খুলে দিয়ে পড়ো। কিছু কিছু বিয়াদব আছে, মক্কায় করেছে, মক্কা লোক ন্যাংটে হয়েছে, তুমি ন্যাংটে হও। কিছু লোক আছে মক্কার দলিল, আমি মক্কাতে ঘুরে আইছি, সেখানকার লোক মাথায় টুপি দেয়নি, আমি মাথায় টুপি দেবো নি। হ্যাঁ বিভিন্ন রকমের দলের লোক আছে না, নাই আমাদের এলাকায় আজান গাজি আছে না, না হাতিয়ারা আছে না, না বেরিলি আছে না, না কাদিয়ানি আছে না, না তবলি জামাত আছে না, না এসব এক কি বিভিন্ন দল, কিন্তু প্রত্যেকের আশা আছে আল্লাহ জান্নাতে যাব, আল্লাহ ফয়সালা করবে। তো আমরা যে ইমামের মতের মানুষ, আমরা যে ইমামের মত মানি সেই মতে চলব, তাহলে প্রত্যেক দিন নামাজের সময় যদি দাঁত মাজি মুখের গ্যাস কেটে যাবে, দাঁত মজবুত থাকবে, রসুলুল্লাহ সুন্নত জিন্দা হবে, বিড়ি খেয়ে মসজিদে যাবেন না। আমি ফতোয়া দিতে আসিনি, আপনার গ্যাসের কথা বলছি, কথা বুঝে আসিনি? বিড়ি খেলে গ্যাস হয় কি? হয় তো ভাইরা, আমার বাবা দিরা, সোনা চাঁদেরা, যুবকেরা, জনেরা, আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ তা হেব দুবু ব্যাপার না, আসসালাতু মিরাজুল মুমিনিন, আপনি যখন নামাজ পড়তে যাবেন আল্লাহর সঙ্গে মিরাজ হবে, আল্লাহর সঙ্গে দিদার হবে, আল্লাহর সঙ্গে কথা হবে, আমার আপনার নবী আকায় নামদার তাজেদারে মদিনা বিশ্ব নবী আল্লাহর দোস্ত জানিয়ে দিলেন, আসসালাতু মিফতাহুল জান্নাহ, এই নামাজটা আল্লাহ পাকের জান্নাতে চাবি হয়ে যাবে। ও সোনা চাঁদেরা, যুবকেরা, জনেরা, জান্নাতের চাবি হলো নামাজ, আর জান্নাতের চাবি যার হাতে থাকিবে সেই আল্লাহ পাকের জান্নাতে যেতে পারবে, যার কাছে জান্নাতের চাবি নাই তার আল্লাহর জান্নাতে যাওয়ার কায়দা নাই। ও মুসলমানের ছেলেরা, যুবকেরা, জনেরা, এই চাবি ছিল আল্লাহ পাকের আরশে আজিমে, এমন একজন রব এমন একজন পয়গম্বরকে ডেকেছে, কোন পয়গম্বর কোন নবী ওই আল্লাহ পাকের আরশে আজিমে যেতে পারিনি, আমার আপনার নবী আকায় নামদার তাজদারে মদিনা, আল্লাহর নবী আল্লাহ পাকের আরশে আজিমে গিয়েছিলেন, সুবহানাল্লাহি আসরা
بابي عبده ليلا من المسجد الحرام الى المسجد الاقصى مسجد الاقصى 10 দরজা এমনি করে কিতাবে লেখা আছে আল্লাহর নবী যখন মক্কাতুল মুআজ্জামার মসজিদ থেকে মসজিদুল আকসায় চলে গেলেন রাতের বেলায় বর্রাকে সাওয়ার হয়ে ও মুসলমানের ছেলেরা ওই মসজিদুল আকসার 10 নম্বর দরজা 10টা দরজা নটা বন্ধ করেছিল আর একটা দরজা বন্ধ করতে পারে না ওই দরজা আলগা হয়ে আছে মসজিদের ভিতরে অনেক মাল সামান আছে তাই যে মসজিদের গেট মানছিল মসজিদের যে দারওয়ান ছিল মসজিদের যে তালা চাবি যার কাছে ছিল খাদেমদার ছিল ওই খাদেমদার হঠাৎ করে দেখতে পাওয়া যায় একজন মানুষ এসে হাজির হয়েছে বর্রাকে চড়ে বলি যার টুকরা ভাইরা আমার ওই দিনে আল্লাহ রাব্বুল আলামিন মসজিদ লাকসার দরজাটা খোলা রাখবো বলে দোস্তর ডাকবো বলে ওদিনে আর মসজিদ লাকসার দরজা বন্ধ হয়নি আল্লাহ রসুল পৌঁছে যাবার পরে ওই খাদেম জিজ্ঞাসা করেছিলেন আপনি কে হুজুর বলছেন আমি আকাই নামদার তাজেদার মদিনা জনাবে মুহাম্মাদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে বলুন আরো জোরে বলুন সুবহানাল্লাহ ওখান থেকে রাতের ভিতর থেকে প্রথম আসমানে গেলেন দ্বিতীয় আসমানে গেলেন তৃতীয় আসমানে গেলেন চতুর্থ আসমানে গেলেন পঞ্চম আসমানে গেলেন ও মুসলমানরা সপ্তম আসমানে গেলেন আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশার এত জ্যোতি এত নূরের তাজাল্লি নবী নূরের এত গতি জিব্রিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন ইয়া রাসূলুল্লাহ এইটা আমার বর্ডার এখানে আমি শেষ আর এর উপরে যেতে পারবো না আমার বর্রাকে যাওয়ার ক্ষমতা নাই ইয়া রাসূলুল্লাহ এই বর্রা কুড়ে গেলে বর্রাক শেষ আর আমি যদি উঁচু হই আমিও শেষ কিতাবে লেখা আল্লাহ পাক একটা নূরের চাদর পাঠিয়ে দিয়েছিলেন ওই চাদরে চেপে আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা বিশ্ব নবী হাবিব ওই চাদরটা রফ রফ নামে চাদর ওই চাদরে চেপে আল্লাহ রসুল চলে গেলেন আল্লাহ পাকের আরশে আজিমে আল্লাহ নূর আর বিশ্ব নবীর নূর টক্কর খেয়ে খেয়ে আল্লাহ পাকের আরশে আজিমে পৌঁছে যায় আমার নবীর কোনো ক্ষতি হলো না ওরে মুসলমান এমন নবীর উম্মত আমরা হয়ে গেছি আল্লাহ নবী সাক্ষাৎ আলোচনা করে আল্লাহ নবী জান্নাত জাহান্নাম দেখার পরে আল্লাহ বলে দোস্ত আমি তোমার উম্মতের জন্য একটা উপহার দিয়ে দিলাম সালাত দিয়ে দিলাম মিরাজ দিয়ে দিলাম আল্লাহ রসুল বললেন আল্লাহ আমি আপনার সঙ্গে দিদার করি আমার উম্মতকে আপনার সঙ্গে দিদার করতে পারবে না আল্লাহ বলে দোস্ত তুমি আমার দিদার করেছো আর তোমার উম্মতের দিদারের জন্য আমি নামাজ দিয়ে দিলাম যারা নামাজ আদায় করবে আমি আল্লাহ পাক কথা দিলাম তারা আমার সঙ্গে মেরাজ করবে তাই পৃথিবীর কোন নবী ও জায়গায় যেতে পারিনি আর জান্নাতের চাবি আনতে পারিনি আমাদের নবী গিয়ে আল্লাহর জান্নাতের চাবি নিয়ে এসেছে আমাদের নবী বিদায় নিয়েছে জান্নাতের চাবি দুনিয়ায় রেখে গেছে এই চাবি হলো নামাজ এই নামাজ নামক চাবি যে নিয়ে যেতে পারবে আল্লাহ পাকের জান্নাতে যাবে ওই চাবি উম্মতি মুহাম্মাদের কাছে আছে তাই উম্মতি মুহাম্মাদি যতক্ষণ না জান্নাতের তালা খুলবে পৃথিবীর কোন উম্মত আল্লাহর জান্নাতে যেতে পারবে না পারবে না পারবে না জোরে বলুন আরো জোরে বলুন সুবহানাল্লাহ একটা জিনিস লক্ষ্য করতে হবে প্রথম ধরেছিলাম সালাত সলাতে ইবাদত হয় সলাতে আমল হয় সলাতে আল্লাহ দিদার হয় সলাত আদায় করতে গেলে কোরআন শরীফ তেলাওয়াত করতে হয় ভাই কোরআন না শিখলে কোরআন না পড়লে নামাজ আদায় করা যাবে তাহলে সলাত যারা করে তারা কার দল করে কথা বলে
আল্লাহর দল করে যারা সালাত আদায় করে এরা আল্লাহর দল করে যারা নামাজ আদায় করে এরা আল্লাহর দল করে আর আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন যারা সালাত আদায় করবে আমি আল্লাহ পাক জবান দিয়ে দিলাম তাদের পৃথিবী কোনো সমস্যা হবে না আসমানি গজব হবে না জমিনি বালা হবে না রুজির সমস্যা আমি আল্লাহ দায়িত্ব নিয়ে নিলাম রুজির সমস্যা সমাধান করে দেওয়া হবে জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলুন সুবহানাল্লাহ শুনেন ওয়াজ যদি পাল্টি খায় ওয়াজ আমি করি না ওয়াজ পাল্টি খাবে না ওয়াজ সোজা যাবে তবে ভোরের বেলা চেষ্টা চালাচ্ছি সোজা নিয়ে যাবার ফারস্টে জোরে ছিলাম নামাজের পাটি আর সালাত হুজুর কেবল এসে গেছে তাকবীর দেন না নারী তাকবীর আরো জোরে বলেন নারাই তাকবীর নারাই তাকবীর সিলসিলায়ে মুজাদ্দেদুজ জামান সিলসিলায়ে মুজাদ্দেদুজ জামান ভাই হুজুরকে বলে আসছে যেহেতু সবাই মিলে একটু হুজুরের সম্মানার্থে দাঁড়িয়ে যাই জনাব পিশাব হুজুর কেবলা জনাব পিশাব হুজুর কেবলা সিলসিলায়ে হক মুজাদ্দেদুজ জামান সিলসিলায়ে হক মুজাদ্দেদুজ জামান নাই তাকবীর নাই তাকবীর সালাত সালাম গয় আমার দরুদ সালাম গয় আমার কয় নবী মোস্তফায় তোমরা যদি যাও গো মদিনায় তোমরা যদি যাও গো মদিনা ও মদিনা সালাতু সালাম গয় আমার দরুদ সালাম গয় আমার কয় নবী মোস্তফায় তোমরা যদি যাও গো মদিনায় তোমরা যদি যাও গো মদিনায় মদিনা শরীফের মাটি সোনার চেয়ে অধিক খাঁটি ইয়া মোহনপ বিতর মাটি ইয়া মোহনপ বিতর মাটি আমার নবীরা যায় তোমরা যদি যাও গো মদিনা ও মদিনা তোমরা যদি যাও গো মদিনায় তোমরা যদি যাও গো মদিনায় সালাতু সালাম গয় আমার দরুদ সালাম গয় আমার কয় নবী মোস্তফায় তোমরা যদি যাও গো মদিনায় তোমরা যদি যাও গো মদিনায় তোমরা যদি যাও গো মদিনায় মদিনা শরীফের মাঝে শরণের একটি মেম্বার আছে ওই মেম্বারে খুতবা দিতেনে ওই মেম্বারে খুতবা দিতেনে জিন্দা নবী মোস্তফায় তোমরা যদি যাও গো মদিনায় তোমরা যদি যাও গো মদিনা ও মদিনা সালাতু সালাম গয় আমার দরুদ সালাম গয় আমার কয় নবী মোস্তফায় তোমরা যদি যাও গো মদিনায় তোমরা যদি যাও গো মদিনা ও মদিনা সালাতু সালাম গয় আমার দরুদ সালাম গয় আমার কয় নবী মোস্তফায় তোমরা যদি যাও গো মদিনায় তোমরা যদি যাও গো মদিনায় মদিনা শরীফের মাঝে শরণের একটি মেম্বার আছে ও সেই মেম্বারে খুতবা দিতেন সেই মেম্বারে খুতবা দিতেন জিন্দা নবী মোস্তফায় তোমরা যদি যাও গো মদিনায় তোমরা যদি যাও গো মদিনা ও মদিনা সালাতু সালাম গয় আমার দরুদ সালাম গয় আমার কয় নবী মোস্তফায় তোমরা যদি যাও গো মদিনায় তোমরা যদি যাও গো মদিনা ও মদিনা সালাতু সালাম গয় আমার দরুদ সালাম গয় আমার কয় নবী মোস্তফায় তোমরা যদি যাও গো মদিনায় তোমরা যদি যাও গো মদিনায় মদিনা শরীফের মাঝে
শরণের একটি আসন আছে ও, সেই আসনে শুয়ে আছে, সেই আসনে শুয়ে আছে দয়ার নবী মোস্তফা। তোমরা যদি যাও গো মদিনা, ও মদিনা সালাতু সালাম গো আমার দরুদ সালাম গো আমার কয়ো নবী মোস্তফা। তোমরা যদি যাও গো মদিনা, তোমরা যদি যাও গো মদিনা, আল্লাহুম্মা কই হুজুর আসছে مولانا وعلى آل سيدنا اما شونات چد بھائرا حضور کے بلشے گا چن تین یاشبین آخری منازات کربین امی گناگار سائف اللہ چھوٹ کرے اپنا دن یہ تو ہاتھ تھا بشن بشن দীর্ঘ আলোচনা শুনেছেন, আল্লাহ পাক আপনাদেরকে কবুল করেন। ছোট্ট একটু দোয়া, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ, ডাক্তার সাহেবের আব্বা জান দুনিয়ার জমিন ছেড়ে বিদায় নিয়েছে, দোয়ার জন্য এলাকার মানুষের দাওয়াত করে বিরাট বড় মাহফিলের আয়োজন করে, বাৎসরিক মাহফিল। আল্লাহ মাহফিল আপনি আপনার দরবারে কবুল করুন। আল্লাহ ডাক্তার সাহেবের আব্বা গহীন কবরে শুয়ে চাতকের মতো তাকিয়ে আছে, মাইকের আওয়াজ শুনছে, আলে মোলামারা ডাক্তারের নাম বলছে, আব্বা কবরে শুনছে। আয় আল্লাহ, যদি কোনো রকমে আজাবে গ্রেপ্তার হয়, রহমত করে কলিজা টুকরা সন্তানের খরচ খরচা, আল্লাহ তালা মুরুব্বিয়ানদের দোয়া, বেগুনা মাসুমদের দোয়া, কলিজা টুকরা মা বোনদের দোয়া, আল্লাহ আপনি আপনার দরবারে কবুল করুন। আয় আল্লাহ রহমত করে আপনি আমাদের দোয়াকে কবুল করুন। আমাদের অনেকের আব্বা নাই, অনেকের জনম দুঃখী মা নাই, অনেকের জনমদাতা পিতা নাই। আল্লাহ গো, যারা মাটির কবরে চলে গেছে, ও গোদায় আমায় যদি কোন রকমে আজাবে গ্রেফতার হয়, আজাবুল কবর নাজাদি। আল্লাহ আপনার পাগলেরা রাতের বেলা ভিক্ষুকের মতো হাত পেতে বসে আছে, মাবুদ গো। হায় আল্লাহ, আমাদের মই মুরুব্বি খেস গরিব যারা চাতকের মতো তাকিয়ে রয়েছে, আল্লাহ তাদের কবর গোলাপ ফুলের বাগান করে দিন। আয় আল্লাহ, বিশেষ করে আমাদের ভিতরে যারা রোগগ্রস্ত রয়েছে শেফা দিন। আল্লাহ, যারা কন্যাদায় রয়েছে সুপাত্রর ব্যবস্থা করে দিন। আল্লাহ, যারা ঋণগ্রস্ত রয়েছে পরিশোধ করার সুব্যবস্থা করে দিন। আল্লাহ, যারা ব্যবসায়ী ব্যবসাতে বরকত দিন। আল্লাহ গো, যারা জলকর করে জলকরে বরকত দিন। আল্লাহ, যারা চাষাবাদ করে চাষাবাদে বরকত দিন। ও গো রব্বুল আলামিন, আমরা সবাই গুনাহগার, আল্লাহ আমরা সবাই বড় বড় পাপী, তবু আপনার রহমতের আশা রাখি। আল্লাহ কবে মৌত দেবেন জানি না, ওই দিনে মৌত দেবেন আমাদের সকলের, আমরা খুশি হব। যেদিন মাহে রমজানের চাঁদ আর লাইলাতুল কদরের রাত, আল্লাহ গো, যেদিন মাহে রমজানের চাঁদ আর লাইলাতুল কদরের রাত, দিনটা যেন জুমার দিনে হয়। রব্বুল আলামিন মৌতের কষ্ট দেবেন না, আল্লাহ মৌতের কষ্ট দেবেন না, আল্লাহ মৌতের কষ্ট দেবেন না, আল্লাহ মাউতের কষ্ট দেবেন না, আল্লাহ মাউতের আজাব থেকে বাঁচাবেন। আল্লাহ মাউতের সময় তারিখ জানি না, রমজান মাসে মাউত দেবেন আমার আল্লাহ। যেদিন মাহে রমজানের চাঁদ লাইলাতুল কদরের রাত, দিনটা যেন জুমার দিনে হয়। হায় আমার আল্লাহ,
দুনিয়ার জমিনে কোনো কায়দায় কেউ বাঁচেনি, আল্লাহ কেউ বাঁচবে না। আল্লাহ আপনি আপনার দোস্তর ডেকে নিয়েছেন মাবুদ গো, পয়গম্বরেরা চলে গেছে মাবুদ গো, সাহাবায়ে কেরামেরা চলে গেছে মাবুদ গো, বড় বড় আল্লাহ আপনার মাহবুব বান্দাদের ডেকে নিয়েছেন মাবুদ, কোন দিনে ডাকবেন জানি না, দোয়া চাই আমাদের প্রত্যেকের মাহে রমজানে মওউদ দেবেন, লাইলাতুল কদরের রাতে মওউদ দেবেন, আর দিনটা যেন জুমার দিনে হয়। ইয়া রাব্বাল আলামিন, আমার কলিজার টুকরা মায়েরা, আল্লাহ আমার সোনার চাঁদ বোনেরা, আল্লাহ আমার বেটিরা, আল্লাহ যারা হাত তুলে আমিন আমিন করে মাবুদ গো, আল্লাহ আপনার দরবারে দোয়া চাই, আমার আল্লাহ আমার সোনা মায়েদের হাতকে কবুল করে নিন, আমার মায়েদের আব্বা মা যারা কবরে, আল্লাহ তাদের কবরে সোয়াবগুলো পৌঁছে দিন, বেটা বেটি যারা কবরে, আল্লাহ তাদের কবরে সোয়াবগুলো পৌঁছে দিন। ও গো আমার আল্লাহ, আমার আল্লাহ, আমার আল্লাহ, আমার মা বোনদের ভিতরে যারা কঠিন কঠিন রোগে আক্রান্ত, রহমত করে শেফা দিন। রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই বলেন রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়াসসালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াজাল আখিরা কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খুব জোরে জোরে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ভাই শেষের বেলা দাওয়াত দিয়ে যাচ্ছি, যদি আমি ডাকি আপনার যাবেন তো মাদ্রাসায়? ইনশাল্লাহ দুই এক যা আল্লাহ ডাল ভাত নুন ভাত যা জোটাবে দুটো খেতে দেব, রমজানে একটা প্রোগ্রাম করব। আমি আমার এই ভাইয়ের কাছে মহাশয়ের কাছে ফোন করব, মহাশয় বলবেন আপনারা যাবেন, আল্লাহ আপনাদের সকলের শোনা এবং বলার চেয়ে বেশি বেশি করে আমল করবার মতো তৌফিক দেন। সকলে বলেন আমিন।